হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নলেজ এডুজেট নলেজ এডুজেটে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ক্লাসে আমরা এবিটিএ টেস্ট পেপারের যে সেকেন্ড যে পেজটা যেটার পেজ নম্বর রয়েছে আমাদের পেজ নম্বর রয়েছে সিক্সটি ফাইভ এই পঁয়ষট্টি নম্বর পেজে যে এক মার্ক্সের যা যা প্রশ্ন রয়েছে বাংলার আজকের ভিডিওতে আমরা সেটা আলোচনা করব যদিও তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের বইয়ের পেছনে দেওয়া রয়েছে তাও আমরা একটু আলোচনা করে নেব তারপর আমরা চলে আসবো এসে কিউ প্রশ্নের ঠিক আছে তো চলো দেখতে থাকো প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো নাম্বার টু তো প্রথম যে এমসিকিউ প্রশ্ন রয়েছে আমি আচ্ছা এটা কি আপনাদের বাংলাদেশের পুলিশ এখানে প্রশ্নকর্তা কেছিলেন এখানে প্রশ্নকর্তা ছিল রামদাস তো অপশন গ হবে উন্মত্ততার জন্যই জলপ্রবাহের নদের চাঁদ জীবন্ত মনে হয়েছে তো ক হবে কারেক্ট যেটি মা না ছাড়েন না সেটা হচ্ছে হোম টাক্সের খাতা ঠিক আছে হোম টাক্সের খাতা মানে অপশন গ তারপরে দেখো দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় কি ছিল বিভৎস কাদার পিণ্ড ছিল তো বিভৎস কাদার পিণ্ড মানে তোমার হচ্ছে খ হবে সঠিক উত্তর তারপরে দেখো অশোকী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন কোথায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায় মানে গ রক্তে তাহার কৃপাঞ্চলে কৃপাণ কথার অর্থ কি কৃপাণ কথার অর্থ হচ্ছে খর্ব তারপরে প্রশ্ন রয়েছে তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প পরের প্রশ্ন আটের প্রশ্ন রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির রাজশেখর বসু তো অপশন ক হবে কারেক্ট অ্যান্সার সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায় তো অপশন ক হবে কারেক্ট অ্যান্সার যে বাক্যের এরপরে যে প্রশ্নগুলো রয়েছে বাকি কিন্তু আমাদের গ্রামার থেকে প্রশ্ন রয়েছে গ্রামার থেকে টোটাল প্রশ্ন কিন্তু এখানে সাতটা রয়েছে ঠিক আছে এমসি টু প্রশ্ন কিন্তু সাতটা রয়েছে দেখো যে বাক্যের ব্যাস বাক্য হয় না সেটাকে আমরা কি বলি নিত্য সমাজ বলি তাই তো যেমন কি যেমন ধরো যুগান্তর গ্রামান্তর বর্ণান্তর ঠিক আছে ইত্যাদি নেক্সট যে প্রশ্ন রয়েছে বর্ণ চোরা এই শব্দটির ব্যাস বাক্য কি ব্যাস বাক্য করলে হবে বর্ণ চুরি করে যে বর্ণ চুরি করে যে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাজ ঠিক আছে চলো নেক্সট অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল তো চিহ্নিত পদটি মানে এই সেই দিকে এটা কোন পদ মানে এটা কোন কারক এটা হচ্ছে অধিকরণ কারক অধিকরণ কারক ঠিক আছে ক যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয় যুক্ত হয়ে কি করছে বচনকে নির্দেশ করছে মানে ধরো আমি হয়তো লিখলাম যে আমটা আমটা আবার যা হোক লিখলাম আমটা তারপর আরেকটা লিখলাম যে আমগুলো ঠিক আছে দেখো শব্দের পরে শব্দের পরে কিন্তু যুক্ত হয়েছে আটা দিয়ে বচনকে নির্দেশ করছে এটা বহু বচন এটা বহু বচন ঠিক আছে তো বচনকে নির্দেশ করছে তাহলে তাকে আমরা কি বলি তাকে আমরা বলি নির্দেশক তো অপশান কি হবে অপশন কিসে রয়েছে দেখি নির্দেশক ঘ হবে কারেক্ট অ্যান্সার বুঝে গেল চলো নেক্সট চোদ্দতে প্রশ্ন রয়েছে লুপ্ত কর্তার ভাববাচ্যের একটি উদাহরণ আচ্ছা এখানে যে বাক্যগুলো লেখা রয়েছে তার মধ্যে মূষধারে বৃষ্টি হচ্ছে এত খাবার হ্যাঁ খ হবে কারেক্ট অ্যান্সার খ ঠিক আছে খ হবে কারেক্ট নেক্সট মহাশয়ের কি করা হয় এটি যে বাচ্চের দৃষ্টান্ত মহাশয়ের কি করা হয় আমি যদি বলে দিতাম মহাশয় কি করেন তাহলে কিন্তু করতে পারছ হয়ে যেত কিন্তু প্রশ্ন একটু ঘুরিয়ে বলেছে ভয়েস চেঞ্জ মানে এটা বাচ্চ মানে আমরা যেটাকে ইংরেজিতে বলি ভয়েস চেঞ্জ তো মহাশয়ের কি করা হয় এটা আমাদের হচ্ছে ভাব পাচ্ছে বোঝা গেল ভাব তারপরে প্রশ্ন রয়েছে প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে অর্থগত দিক থেকে এই বাক্যটা কোন শ্রেণীর বাক্যের দৃষ্টান্ত এটা হচ্ছে অনুজ্ঞা বাক্যের দৃষ্টান্ত অনুজ্ঞা বাক্যের দৃষ্টান্ত নেক্সট লাস্ট প্রশ্ন যে বাচ্চা কর্তা অনুপস্থিত থাকে কিন্তু কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় একদম সহজ প্রতিটা মানে এর আগের সেটু আমরা করে এসেছি কিন্তু ঠিক আছে তো এটা হচ্ছে কর্মকর্তী বাচ্চা উদাহরণ শাঁখ বাজে গাড়ি চলে ঘন্টা বাজে ইত্যাদি চলো নেক্সট যেটা দেখবো এই যে পেজটা রয়েছে এই থ্রেটের আমরা যে এসে কিউ মানে মার্কসের যে এসি কিউ প্রশ্নগুলো রয়েছে দেখো উনিশটা প্রশ্ন কিন্তু আমাদের এসি কিউ প্রশ্ন লিখতে হবে সেগুলো আমরা একটু আলোচনা করব দেখো একটু বলে নি প্রথমে রয়েছে দেখো কুড়িটা শব্দের মধ্যে লিখতে একদম যেটুকু উত্তর নয় সেটুকু লিখবে এসে কেউ প্রশ্নে একদম ইতিহাস লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এক্সাক্ট যে উত্তরটা জানতে চাইছে সেটাই লিখবে বেশি লিখবে না কুড়িটা শব্দের মধ্যে যতটুকু না লিখলেই নয় যতটা টু দা পয়েন্টে অ্যান্সার লিখবে বোঝা গেল দেখো আমি লিখেছি তোমরা একটু দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে লিখি অ্যান্সার গুলো হরিদার কথার সঙ্গে তর্ক চলে না কোন কথার সঙ্গে হরিদার তর্ক চলে না তিনি একজন বিরাগী সেজে তিনি গিয়েছেন কিন্তু বিরাগী সেজে তিনি যে পয়সা নেবেন সেই পয়সা নেওয়াটা তিনি মনে করেন যে এটা কোনো একটা সন্ন্যাসী তিনি আবার পয়সা নেবেন এটা একটা কেমন বিষয়ে দাঁড়াচ্ছে না তো সেই জায়গাতেই তিনি এটা মনে করতেন যে অর্থ স্পর্শ করা শোভা পায় না তাতে তার ঢঙ্গ নষ্ট হয়ে যায় এই বিষয়ে হরিদার সঙ্গে তর্ক করে কেউ পারবে না ঠিক আছে চলো নেক্সট ওই আওয়াজে মুখরিত হয়ে উঠল কোন আওয়াজে মুখরিত হলো অদল বদল ঠিক আছে অমৃত হিসাব অদল বদল অদল বদল কারণ আমরা জানি জামা বদলানোর কাহিনী কে কেন্দ্র করে কিন্তু গ্রাম প্রধান অমৃত হিসাবের নাম দিয়েছে অদল আর বদল ঠিক আছে তো সেই আওয়াজ মুখরিত হতে শুরু করলো নেক্সট নতুন মেশোকে দেখে জানলো সেটা নতুন মেশোকে দেখে তপন কি জেনেছিল তপন এটাই জেনেছিল যে মানুষই যে গল্প লেখে সে কথা তপন জানতো না কিন্তু নপুর নতুন মেশোকে দেখার পরে সে সেটা জেনে গিয়েছিল নেক্সট তাছাড়া আমার বড় লজ্জা বক্তার লজ্জা কেন কারণ তার যে বাবার বন্ধু বাবু তিনি ছিলেন ওই পুলিশ বাহিনীর বড় কর্তা তো তিনি একজন বাঙালি হয়ে তিনি ইংরেজদের অধীনে কাজ করতেন এই ব্যাপারটাকে অপূর্ব কোনোভাবেই তিনি মেনে নিতে পারেননি এটাই ছিল তার কাছে লজ্জাজনক একটি ব্যাপার চলো নেক্সট এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে নদের চাঁদ এতকাল কার জন্য গর্ব অনুভব করিয়াছে কারণ নদীর ওপর যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা নতুন করে রং করা হয়েছে সেই ব্রিজটির জন্য নদের চাঁদ গর্ব অনুভব করছে ঠিক আছে এই ছিল আমাদের গল্প থেকে যে কিউ প্রশ্ন এটা ছিল কিন্তু আমাদের গল্প থেকে কিউ প্রশ্ন এখানে চারটে প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে পাঁচটা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে তোমাদের বোর্ড এক্সামও সেম চলো নেক্সট এরপরে আসছি কবিতার প্রশ্ন এক্ষেত্রে সেম চারটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের লিখতে হচ্ছে প্রথম প্রশ্ন দেখো আঁকড়ে ধরে সে খরকুটো কবি এখানে খড়কুটো বলতে কি এখানে আমরা জানি যে খড়কুটো কবি এখানে খড়কুটো বলতে সেই দু একটা গান যেগুলো তিনি জানেন সেইগুলোকে তিনি এখানে খড়কুটোর সঙ্গে তুলনা করেছেন মানে এখানে খড়কুটো বলতে দু একটা গানের কথা বলা হয়েছে ঋষিবেন দেব দেব কেন ঋষিবেন কারণ রাবণ পুত্র মেঘনাথ বা ইন্দ্রজিৎ একই ব্যক্তি তো রাবণ পুত্র ইন্দ্রজিৎ তিনি যখন দেখছেন যে তিনি বেঁচে আছেন অথচ তার পিতা রাবণ কিনা যুদ্ধে যাচ্ছে ঠিক আছে এই ঘটনা যখন জানতে পারবেন যুদ্ধ যাতে যান তবে কি হবে অগ্নিদেব যিনি অগ্নিদেব ছিলেন তিনি কিন্তু রুষ্ট হবেন ঠিক আছে চলো নেক্সট আমাদের ইতিহাস নেই এমন বলা হয়েছে কারণ কারণ আমাদের এই সাধারণ মানুষেরা কোনোদিনই সাধারণ মানুষের যে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা এই সমস্ত ঘটনা কখনো ইতিহাসের খাতায় আমরা ঠাঁই পাই না ইতিহাসের খাতায় এই সমস্ত ঘটনা ঠাঁই পাই না সেজন্যই বলেছে যে আমাদের ইতিহাস নেই ঠিক আছে পরের প্রশ্ন দেখো নেমে এলো তার মাথার উপর তার মাথার উপর কি নেমে এসেছিল তার মাথার উপর নেমে এসেছিল একটার পর একটা পাথরের মতো বছরগুলো বছরগুলো তার মাথার উপর নেমে এসেছিল পশুরা বেরিয়ে এলো এবং বেরিয়ে এসে পশুরা কি করেছিল গুপ্ত কহর থেকে পশুরা বেরিয়ে এসে দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল ঠিক আছে অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল চলো নেক্সট পরে আসছি আমরা যে তোমাদের প্রবন্ধ রয়েছে দুটো প্রবন্ধ রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান দুটো প্রবন্ধ থেকে প্রশ্ন থাকবে তিনটে প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে প্রথম প্রশ্ন দেখো এই রকম ভুল লেখা সাধারণ এইরকম অনিষ্টকর থেকে মানে উত্তরণের জন্য কি পরামর্শ দেন তিনি এটাই পরামর্শ দেন যে বৈজ্ঞানিক যে রচনা যে সমস্ত লেখক যারা লিখবেন হ্যাঁ তাদের সেই রচনা প্রকাশ করার আগে কি করতে হবে অভিজ্ঞ লোককে দিয়ে তার যাচাই করে নেওয়া তাদের তাদের দোয়াতে পালকের কলম বলতে কাদের গোজা উইলিয়াম জোস আর তোমাদের কেরি সাহেব তাদের একটা যে ছ মুন্সি যে ছবিতে সেখানে কিন্তু দেখা গিয়েছে যে তাদের দোয়াতে কিন্তু পালকের কলম বোঝা রয়েছে চলো নেক্সট পরের প্রশ্ন তিনের প্রকৃত নাম নিখিল সরকার ঠিক আছে নিখিল সরকার তাতে অনেকের পড়েছে কেন না মুশকিলে রাজকর্মে কি হচ্ছে ক্রমে দেশি পরিভাষা ব্যবহার অসুবিধে হচ্ছে কারণ নতুন করে পরিভাষা কিন্তু শিখতে হচ্ছে এটাই ছিল অসুবিধের মূল কারণ চলো এরপরে আসছি ব্যাকরণ সেকশন তো এটা একটু আমরা বুঝে করবো এখানে আটটা প্রশ্ন তাহলে ব্যাকরণে এমসিকিউ কিউ থেকে থাকবে ভালো করে দেখে নাও এমসিকিউ থেকে থাকবে সাতটা আর আমাদের যে এসএ কিউ বা ভি এস এ ভি থেকে থাকবে কিন্তু আটটা ঠিক আছে টোটাল কিন্তু আমাদের ব্যাকরণ থেকে পনেরো নাম্বারের কোশ্চেন কিন্তু থাকবে ঠিক আছে তো ভালো করে এই জায়গাটা করতে হবে দেখো শর্ত সাপেক্ষ বাক্যের একটা উদাহরণ শর্ত সাপেক্ষ বাক্য মানে জটিল বাক্য জটিল বাক্যে কি হয় আমরা জানি সাপেক্ষ পদ বা সাপেক্ষ সর্বনাম পদ বা অব্যয় পদ এগুলো কিন্তু ব্যবহার হয় যেমন কি যথা তথা যেমন তেমন যা তা এইরকম পর ব্যবহৃত হয় তাহলে আমি একটা উদাহরণ লিখেছি যখন কথাটা তখন তপনের চোখ হয়ে গেল তুমি তুমি বলতে পারো যদি তবে আমি যাবো ঠিক আছে এটাও হবে এই টাইপের যে বাক্যগুলো ঠিক আছে সেগুলো হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য নেক্সট বর্ম খুলে দেখো আদুরে গায়ে যৌগিক বাক্যের এটা একটা উদাহরণ করতে হবে তাহলে বর্ম খুলে দেখো আদুরে গায়ে যৌগিক বাক্যে কি করতে হয় একটা সংযোজক হয় তো আমি এখানে লিখতে পারি যে আচ্ছা অন্য কালিতে লিখি না হলে হয়তো বুঝতে পারা যাবে না এটা আমরা লিখতে পারি যে বর্ম খোল বর্ম এবং এবং আদুরে গায়ে আদুরে গায়ে দেখো ঠিক আছে বর্ম হলো এবং আদুরে গায়ে দেখো এখানে যে এবং এই এবংটা হচ্ছে কিন্তু আমাদের সংযোজক অব্যয় যৌগিক বাক্যে সংযোজক অব্যয় ব্যবহৃত হয় চলো নেক্সট নেক্সট প্রশ্ন তিরযোগ বিভক্তি কাকে বলে যে বিভক্তি সমস্ত কারকেই মানে বেশিরভাগ কারকে ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি তিরযোগ বিভক্তি যেমন উদাহরণ যেমন ধরো এ তে এগুলো কিন্তু বিভক্তির উদাহরণ ঠিক আছে চলো নেক্সট কি প্রশ্ন রয়েছে সিন্ধু এই কথাটির ব্যাসবাক্য আচ্ছা তার আগে একটা মিস হয়ে গেছে একটা মিস হয়ে গেছে চারের দাগেরটা টা চারের দাগের টা করে নি কারকের একটা উদাহরণ কারকের একটা উদাহরণ মানে লক্ষণ দেখে বোঝা যাবে যেমন পৈতাই মামুন চিনি বা শিকারি বিড়াল গুফে চেনা যায় ঠিক আছে তো এটাই লিখলাম শিকারি বিড়াল শিকারি বিড়াল গুফে চেনা যায় গোফে চেনা যায় তো এখানে হচ্ছে গুফে হচ্ছে লক্ষণাত্মকরণের উদাহরণ পরের যে প্রশ্ন রয়েছে বিষাদ সিন্ধু এটার বাক্য করলে কি হবে বিষাদ আর সিন্ধু ঠিক আছে সিন্ধু মানে তো সাগর টাগর বিষাদ মানে কি বিষ বা গরল ঠিক আছে তো দুটোর মধ্যে দৃশ্যমান আর একটা অদৃশ্যমান তার মধ্যে অভেদ কল্পনা করছে তাহলে এটা রূপক কর্মধরের সমান তাহলে কি লিখব আমরা বিষাদ রূপ সিন্ধু ঠিক আছে বিষাদ রূপ সিন্ধু এটা কি হচ্ছে এটা হচ্ছে আমাদের রূপক কর্মধারয় সমাস রূপক কর্মধারয় সমাস ঠিক আছে চলো নেক্সট যাবো পরের প্রশ্ন পরের প্রশ্ন আমাদের ছয়ের প্রশ্ন কি প্রশ্ন রয়েছে আমরা দেখি ছয়ের দাগে প্রশ্ন রয়েছে ব্যাস বাক্য কাকে বলে সমাসবদ্ধ পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ দেখো এটা একটা সমাস এই যে এটা একটা সমাসবদ্ধ পদ ঠিক আছে আমি বোঝানোর জন্য এখানে এটা পদ এটাকে আমরা ভেঙেছি এই যে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় এটা কি আমরা বলি ব্যাস বাক্য ঠিক আছে এটা কি আমরা বলি ব্যাস বাক্য এর আরেকটা নাম রয়েছে বিগ্রহ বাক্য আরেকটা নাম রয়েছে সমাজ বাক্য এগুলো মনে রাখতে হবে কারণ তোমাকে জানতে চাইতে পারে যে ব্যাস বাক্যের অপর নাম কি ঠিক আছে নেক্সট কর্তৃপাচ্যের একটি বৈশিষ্ট্য কর্তৃপাচ্যের একদম একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে কর্তা প্রধান তুমি বলতে পারো এখানে কর্তা ক্রিয়া হচ্ছে ক্রিয়াপদ কর্তা অনুগামী হয় ঠিক আছে এটাও বলতে পারো নেক্সট বিভূতিভূষণ পথের পাঁচালে রচনা করেন তো আমি বলতে পারি এটাকে আমাকে বলছে কর্মবাচ্যে রূপান্তরিত করে তাহলে বিভূতিভূষণ কর্তৃক পথের পাঁচালে রচিত হয়েছে ঠিক আছে নেক্সট সম্বন্ধ পদ কারক নয় কেন কারণ ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না সেজন্য আমরা এই পদগুলোকে সম্বন্ধ পদ সম্বোধন পদ এ পদগুলোকে আমরা কি বলি অকারক বলি তাহলে এই জন্যই ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বোধন পদ কারক নয় এটা হচ্ছে অকারক ঠিক আছে নেক্সট উপমিত কর্মধারক এবং উপমান কর্মধার সমাসের একটি পার্থক্য লিখতে বলছে উপমিততে কি হয় পূর্বপদ এবং পরপদ দুটোই কিন্তু বিশেষ হয় অন্যদিকে উপমানে হয় পূর্বপদ বিশেষ আর পরপদ হয় বিশেষ হয় ঠিক আছে যেমন আমি যদি একটা লিখি উদাহরণ এটা হচ্ছে তোমার আহ লেখার জায়গা কোথায় লিখবো কাজল কালো ঠিক আছে কাজল কালো উপমানে কি হচ্ছে কাজল কালো এখানে এই যে পূর্বপদ এখানে যে পূর্ব পদ রয়েছে দেখো সেটা কিন্তু আমাদের কি রয়েছে রয়েছে আর কালো কি এটা এটা আমাদের পরপদ হচ্ছে কি বিশেষণ আমি যদি বলি এখানে উপমিত কর্মধরের সমাসের একটা উদাহরণ তাহলে কি হবে উপমিত কর্মধারের সমাসের একটা হচ্ছে উদাহরণ এখানে হবে তোমাদের কি বলবো পুরুষ সিংহ পুরুষ সিংহ পুরুষ সিংহ ঠিক আছে যেখানে দুটো পদ পূর্বপদ এবং পরপদ দুটোই কিন্তু বিশেষ পদ রয়েছে ঠিক আছে চলো নেক্সট আচ্ছা নেক্সট আর কিছুই নেই এখানে দশটা প্রশ্ন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে মানে টোটাল এমসি কিউ এসে কিউ যা কিছু ছিল সমস্তটা কিন্তু ভিডিওতে আলোচনা করে দিলাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং পরবর্তী ভিডিওর আপডেট সাজেশান এরকম অনেক ভালো ভালো ভিডিও যেগুলো তোমাদের প্রয়োজন সেই ভিডিওগুলো কিন্তু আসতে চলেছে সেই ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে তাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে তাহলে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটা কিন্তু অন করে রেখে দাও ঠিক আছে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও মানে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে পাঠ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজকের মতো টাটা